আসসালামাইকুম গাইজ কথা হচ্ছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমি একটা ফানি ভিডিও করছি যেটা হচ্ছে মজা হিসেবে মানে একজন লোক আমার সিম নাম্বারটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে কয়দিন হচ্ছে তো এই নাম্বারটা চ্যালেঞ্জে দেওয়া ছিল তো হঠাৎ করে আজকে একটা লোক ফোন দিয়ে বলে যে আমি নায়ক হব তো মানে কথার মধ্যে এত মজা যে আপনারা শুনলে নিজেরা হাসছে মানে

আপনাদের সিস্টেম তো বলছিলাম আপনার ছবি নাই এখনো পিক পড়ে বাকি আমি বলি আপনারে যারা অভিনয় করে তাদের কিন্তু একটু সুন্দর হতে হয় স্মার্ট হতে হয় হ্যাঁ স্মার্ট হতে হয় আচ্ছা তাহলে আপনি স্মার্ট আছেন না হ্যাঁ তো বয়স কত আমার বয়স তিরিশ আচ্ছা চুল চুল বাঁксана কি চুল কি আরা পুকা থাকলে কলপ করে নিয়েন বুঝছেন? হ্যাঁ? টুল পাকা পুকা থাকলে কলপ করে নিয়েন এটা হচ্ছে গাজীপুর। কথা হচ্ছে যে হে অভিনয় করব বুঝছেন অভিনয় করব। এখন যা বলতিছি হেই গাজীপুর ছিলেন?

আচ্ছা আপনার যে কাজ করার ইচ্ছা হ্যাঁ আচ্ছা শুনেন আমি বলি এখন যে আপনার কাজ করার ইচ্ছা কাজ তো বিভিন্ন রকমের আছে একটা আছে নায়ক হিসেবে মানে হিরো একটা আছে গুন্ডা যাক বলে ফিলেন মানে আপনি গুন্ডা করবেন আমাদের সাথে ডিলেস হ্যাঁ গুন্ডা হবো তো

মানে আপনি যদি কাজ করতে চান ভাই আসতে হবে না আমি আপনার ইমুতে নখ দিতাসি আপনার কয়েকটা পিক দিয়েন আপনাকে দেখব কারণ হচ্ছে কাজ করলে তো একটু স্মার্ট প্লাব না লাগে আপনাকে বললাম যদি পছন্দ হয় আমি আমার হাজব্যান্ডকে দেখাবো অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে নাম্বার নিয়েছেন আমার জামাই হচ্ছে প্রোডিউসার ওইগুলো আমার জামাইয়ের চ্যানেল তো সিমটা বর্তমানে আমার কাছে আছে এই জন্য আমি কথা বলছি আমি আপনার ইমুতে নখ দিতাছি আপনাকে কয়েকটা পিক পাঠান হ্যাঁ হ্যাঁ বলেন এটা আসছে কত দেয় এটা আসছে বেতন কত দেয় কাজ করলে টাকা দেয় লাখ লাখ হ্যাঁ গরিব আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আর হচ্ছে এখন কাহিনিটা বলো দেখি বৌ কি হয়েছে আসলে মূলত লোকটার মানে এখন তো মজা করে কমই কথা বলছে যখন আমি বলছি তখন শুনলে মানে হাসতে হাসতে আমার পেটের ব্যথাই শুরু হয়ে আচ্ছা যাই হোক এখন আমরা বিদায় নিচ্ছি এই পর্যন্ত তো যাই হোক ভালো থাকো আল্লাহ হাফেজ